আমার ভয়ে আমার আঙ্গুল কাঁপতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণফ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা আমাদের বাসায় ওয়ান অফ দ্য স্কেরিয়েস্ট অ্যানিমেল আনছি। এটা হলো একটা এশিয়ান জায়েন্ট স্কর্পিয়ান, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট স্কর্পিয়ান হিসেবে এটাকে ধরা হয়। দেখতে অনেক ক্রিপিয়ান, ভয়ানক। ইনসেক্ট কালেক্ট করার দিকে আমার একটু আগ্রহ আছে, এজন্য আমি ভাবতেছিলাম যে আমি কিছু স্কেরি ইনসেক্ট কালেক্ট করব। আমি ফর দ্য ফার্স্ট টাইম ওইটাকে একটু পরে হাতে নিয়ে দেখাবো। আমি যদি কোনো সময় হাতে নিয়ে আমাকে দিয়ে যাওয়ার পর থেকে আমরা কেউই হাতে নেই, অপু নিছে শুধু। আমি একটু পরে হাতে নিয়ে দেখাবো। একটু গুগলও দেখতে পারেন যে এটা নট হার্মফুল টু হিউম্যান, বাট যাদের অ্যালার্জিক রিয়েকশন আছে, যায় যেহেতু টক্সিক জিনিস, যাদের টক্সিক অ্যালার্জিক রিয়েকশন আছে তাদের সমস্যা হইতে পারে, আগেই বলে রাখি। আই নো এই জিনিসটা হয়তো সবার পছন্দ হবে না, হবার হওয়ার কথাও না, বিষাক্ত অ্যান্ড দেখতে একটু ক্রিপি টাইপের, বাট যারা ইনসেক্ট পছন্দ করে অথবা আনকমন অ্যানিমেল পছন্দ করে আমার মতো, তাদের জন্য একটা পারফেক্ট জিনিস। আমি আমার কম্পিউটার ডেস্কের উপর একটা ছোট্ট অ্যাকুরিয়াম সেট আপ তৈরি করছিলাম, ওইখানে একটা ফিশ ছিল। পরবর্তীতে নামাজ ওইটা নিয়ে গেছে, ওর খুব পছন্দ হয়েছে, ও আবদার করছে নিয়ে গেছে, তো আমার ওই জায়গাটা খালি পড়ে আছে। তো আমি ভাবতেছি কেন না আমরা ওই এশিয়ান ফরেস্ট জায়ান্ট স্কর্পিয়ানগুলোকে আমরা রাখবো, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট স্কর্পিয়ান আমরা আমাদের ডেস্কের উপর রাখবো। নকটার্নাল অ্যানিমেল, মাঝে মাঝে রাতে ঘোরাফেরা করবে, দেখতে সুন্দর লাগবে। ওই যে আমরা ছোটোবেলায় যে ছোটো ছোটো জিনিস আছিল না, যেগুলোর উপরে লাইট দিলে রেডিয়াম বলতো, যেগুলোর উপরে লাইট দিলে জলে, এগুলো এরকম রাত্রেবেলায় ব্ল্যাক লাইট দিলে আপনি দেখবেন যে স্কর্পিয়ানগুলো জলে। সেট আপের কথা চিন্তা করতে আমরা প্রথম ভাবতেছি আমরা একটা অ্যাকোরিয়াম আনবো, এই যে অ্যাকোরিয়ামটা নিয়ে আসছি। দেন আমরা কোকোফিড, এই যে কোকোফিড হলো ওদের একটু ময়েশ্চার জায়গা, যেহেতু ওরা জঙ্গলে চিপা চাপা লুকায় থাকে, ময়েশ্চার আছে এরকম জিনিসে থাকতে পছন্দ করে। কোকোফিট একদম পারফেক্ট ওদের জন্য, তো আমরা অ্যাকোরিয়াম ভিতরে কিছু কোকোফিট দিব। অ্যান্ড প্লাস আমি ভাবতেছিলাম যে একটা প্ল্যান্ট অথবা কিছু হাইডিং প্লেস যদি আমরা দিতে পারি। তো প্ল্যান্টের ভিতরে অনেক রকম প্ল্যান্ট, আমরা আসলে দুইটা প্ল্যান্ট আমি দেখাই, আরেকটা প্ল্যান্ট আনছি। প্রথমে এই যে এই প্ল্যান্টটা খুব পছন্দ হয়েছিল, সবুজ পাতা কিরম ছিঁড়া 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 ছিঁড়াটা। হ্যাঁ, যেহেতু স্কর্পিয়ান ব্ল্যাক, দেন আমরা কোকোফিট যেগুলো দিব ওগুলোও কাইন্ড অফ ব্ল্যাক টাইপের। হ্যাঁ, তো ভিতরে তেমন সুন্দর দেখাবেন, তো আমরা এই প্ল্যান্টটা নিয়ে আসছি। এটার নাম হলো ক্রিপ্টাস্থাস, আর যদি ভুল না করে থাকি, খুবই সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট। তো আমি ভাবতেছি এইটা যদি আমরা আমাদের অ্যাকোরিয়ামের ভিতরে সেট আপ করি, স্কর্পিয়ানের অ্যাকোরিয়ামের ভিতরে, দেখতে একটু কালারফুল মনে হবে। এই কোকোফিট বেশি লাগবে না, অল্প একটু লাগবে, 1 ইঞ্চির মতো দিতে বলছে না, 1 ইঞ্চি, 1 ফিট না, 1 ইঞ্চি। এগুলো হলো ভেজা কোকোফিট। কোকোফিটে আবার আমরা একটু জল ছিটাইয়া দিই, মানে পানি ছিটাইয়া দিই, তো ময়েশ্চারটা ধরে রাখতে পারে ওরা। প্ল্যান্টটা আমরা বের করে নিয়ে আসছি। এখন এটারে এই একদম একটা সাইডে গর্ত করে, ও প্ল্যান্টের নিচে নিচে লুকায় থাকবে। দেখছে আইডিয়াটা আস্তে আস্তে বাস্তবায়ন হইতেছে, দেখতে সুন্দর লাগতেছে। এই হইলো আমাদের স্কর্পিয়ানের ইনক্লোজার। এই স্কর্পিয়ানগুলো আনার পর এইখানে রাখছি, ঠিক আছে। এই যে চারটা, এগুলো হলো বাচ্চা, এগুলো এখন বড় না। লাইফের ফার্স্ট টাইম হাতে নিছি, আমার ভয়ে আমার আঙ্গুল কাঁপতেছে। আচ্ছা, এটা হলো পয়জনাস না, মানে মানুষের কোনো ক্ষতি করার মতো পয়জনাস না, যদিও শরীর কেমন কেমন জানি করতেছে। ইয়া আল্লাহ, আস্তে আস্তে মারিস না, মারে মারিস না ভাই। এই যে দাঁড়া দাঁড়া, একদম ক্লোজ নেই। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের মানে অ্যাডাল্ট মেলটা, নকটার্নাল অ্যানিমেল। তারপরে আমরা ওরে এভাবে রাখছি আর কি, ভয় লাগতেছে। তারপরে সবাইকে বোঝানোর জন্য এটা, এই আগেই বলে রাখি এটা সবার জন্য না। হ্যাঁ, এটা জাস্ট যারা একটু বেশি পাগল আমার মতো তাদের জন্য। হ্যাঁ, তো এটারে ধরি ধরি, এ বিসমিল্লাহ, প্রথম সেট আপে রাখলাম। এই যে এটা হলো আমাদের সেট আপের ফার্স্ট স্কর্পিয়ান, ফিমেলটারে ধর। এই যে ফিমেলটা হলো এইটা, দেখছা যদি আমার হার্ট বিট এখন বাইরে গেছিল, কিন্তু আস্তে আস্তে মানে অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, খুব একটা ঝামেলা না, জায়েন্ট স্কর্পিয়ানের সেট আপ, ঠিক আছে। সেট আপটা উপরে দিছি কারণ ভেতরে নিয়ে কথা বললে এখন আম্মু নিচে ইফতারি বানাইতেছে, আমার মায়ের দিতে পারে,
তো উপরে আমরা সেট আপ বাড়ায় নিচে শুধু নিয়ে এখন রাখবো। সবাই ইফতারি রেডি করতেছে আর আমরা আকাম কত দুইটা লাইট আছে রে, লাইট নেই। আমার যত ভিডিও আছে এবং আমার যত কাজ আছে সব আমি এখানে বসে বসেই করি। এই যে আমার ছোট্ট মানে সেট আপ আছে, তো এইখানে আমাদের ওই অ্যাকোয়ারিয়ামটা ছিল। যদি এই অ্যাকোয়ারিয়ামটা যদি একটু ছোট হইতো বেটার হইতো আমাদের এদিকে। এখন ছোট অ্যাকোয়ারিয়াম এখন অ্যাভেলেবেল ছিল না, দেখে আমরা আপাতত যেইটা ছিল সেটা নিয়ে আসছি। পরবর্তীতে হয়তো আমরা একটা ছোট অ্যাকোয়ারিয়াম এনে ওইটারে ওইটাতে এক পেয়ার রাখার জন্য, আই ডোন্ট থিঙ্ক খুব একটা বেশি 10 ইঞ্চির একটা অ্যাকোয়ারিয়াম হলেই হবে, তাই না? হ্যাঁ, 8-10 ইঞ্চির একটা অ্যাকোয়ারিয়াম হলে, কারণ খুবই ছোট ছোট এনে, নাম হলো জায়ান্ট স্কর্পিয়ান। যদি এগুলো এখনো বাচ্চা, এগুলো খুব একটা বড় হয় নাই, কিছুদিন পরে হয়তো আরেকটু সাইজে বড় হবে এতটুকু, মানে যখন অ্যাডাল্ট হবে 2 বছরে অ্যাডাল্ট হয় ওরা। তাহলে আমি সবাইকে রেকমেন্ডও করবো না, অবশ্যই এটাতে ভয় আছে, অবশ্যই এটাতে একটা সম্ভাবনা আছে যে আপনি স্টিং খাইতে পারেন, আপনার অ্যালার্জিক রিয়াকশন হইতে পারে, বিশেষ কিছু না হইলেও আপনার অ্যালার্জিক রিয়াকশন হইতে পারে। সো অবশ্যই এটা মাথায় রাখবেন। নট রেকমেন্ডেড টু দোজ পিপল যারা ভয় পায় অথবা যারা ফোবিয়া আছে, যেমন যারা অনেকে ইনসেক্ট দেখে ভয় পেতে পারে অথবা বিষ কামড় দিছে এটাতে ভয় পেয়ে যেতে পারে। তো আই থিঙ্ক ওনারা অ্যাভয়েড করা ভালো। কিন্তু যারা পালতে যাইতেছে তাদের যদি বলি, ওদের খাবার টাবার ওদের মেনটেন্যান্স খুবই লো, ছোটো দুইটা ইনসেক্ট খুব একটা মেনটেন করতে হবে না। ওরা উইকলি একবার অথবা দুইবার আপনি ওদেরকে যে কোনো সুপার ওয়ার্ম অথবা ছোটো পোকা জাতীয় যে কোনো কিছু দিলে ওরা ওটা খাবে। অ্যান্ড উইকলি একবার অথবা দুইবার ফিড করাইতে হয়, খুব একটা বেশি ফিডও করাইতে না, খুব একটা বেশি মেনটেন্যান্স নেই। এই যে আমরা এখানে রাখছি এরপরে আর কোনো মেনটেন্যান্স নেই, আর কোনো কিছু নাই, এভাবেই থাকবে, মাঝে মাঝে চলাফেরা করবে। দেখুন খুব একটা বেশি চলাফেরাও করে না, কারণ এখন দিনের বেলায় আলো থাকলে তো রাতে আমরা চলাফেরা করি না, রাতের বেলা ওরা বেশি অ্যাক্টিভ থাকে। আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে রাখি, হয়তো আমরা সব ভিডিওতে আমরা অন্য অন্য অ্যানিমেলগুলোকে যেভাবে দেখাই ওইভাবে হয়তো সব ভিডিও তো ওদের দেখানো হবে না। প্রথম রিজন, আমার রুমে আমি খুব একটা ভিডিও করি না। সেকেন্ড রিজন, যেহেতু ইনসেক্ট এবং এগুলো মানুষের একটু ভয় কাজ করে মানুষের, তো সব ভিডিওতে হয়তো আমি ওদেরকে দেখাবো না, কারণ অনেকেই আছে এই জিনিসগুলো দেখলে ভয় পায় আর আমি চাই না আমার অডিয়েন্স ভয় পাক। জাস্ট নিজের শখ ছিল এই জন্য এনে রাখছি সেট আপে। অ্যান্ড ওদের কি আপডেট হয় হয়তো মাঝে মাঝে, হ্যাঁ, কিছু ভিডিওতে আমি ছোট ছোট আপডেট ওদের দেখাই দিব। আমি স্কর্পিয়নগুলো আনবো কি আনবো না এইটা আমি এটা আমার স্টোরিতে দিয়েছিলাম, আমার আইডির স্টোরিতে দিয়েছিলাম। অ্যান্ড ওইখানে অলমোস্ট 1500 ভোট পড়ছে, 1500 ভোটের অলমোস্ট 50-50, হ্যাঁ, মানে এত মিক্সড রিয়াকশন। আমি ভাবছিলাম যে যদি নেগেটিভ রিয়াকশন বেশি পড়ে অথবা নেগেটিভ ভোট বেশি পড়ে, না ভোট বেশি পড়ে, তাহলে হয়তো আনবো না। উল্টা দেখলাম যে হা ভোট না ভোটের থেকে অল্প একটু বেশি, দ্যাটস ওয়াই আনা। আর আমারও একটু ইচ্ছা ছিল ইনসেক্ট, আমার বিভিন্ন রকম ইনসেক্টের উপর আকর্ষণ আছে। আমার মেন্টিস আনবো, বিভিন্ন রকম মেন্টিস আনার ইচ্ছা আছে। আমরা একটা ভিডিওতে অলরেডি ওগুলো বসছি, আমাদের কাছে স্নেল আছে যেগুলো 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে, যেগুলো আমরা গ্রোথ করতেছি। আমি একটা ফুটেজ নিয়ে রাখছি, আমি আপনার দেখাই। এখন পর্যন্ত আমরা স্নেলগুলোকে খাবার টাবার দেই, অ্যান্ড ওগুলার আগে যেই সাইজ ছিল এতটুকু সাইজ, ওগুলোর থেকে এখন মোটামুটি ভালো সাইজ হয়ে গেছে। আবারও বলতেছি কেমন লাগছে, সেট আপ কেমন লাগছে, ইনসেক্টগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্কর্পিয়ান আগে আপনি কোনো সময় সামনাসামনি দেখছেন কি না অথবা কোথায় দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হয় পরবর্তী কোনো এক ভিডিওতে। টাটা।